আগামী 28 এবং 29 মার্চ সোমবার এবং মঙ্গলবার বিভিন্ন বাম সংগঠনের 10টি ট্রেড ইউনিয়ন, 50টির বেশি ফেডারেশন, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ী এবং বামপন্থী শিক্ষক কর্মচারী সমস্ত সংগঠন এবং বিভিন্ন সেক্টরের আরও বিভিন্ন সংগঠনের ডাকে সারা ভারতবর্ষে দুদিন ধরে বন্ধের আহ্বান করা হচ্ছে। এই বন্ধে বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি, ভিন্ন সরকারি প্রতিষ্ঠান বেসরকারীকরণ, বিভিন্ন স্কিম ওয়ার্কারদের মজুরি বৃদ্ধি এবং দৈনিক 600 টাকার ভিত্তিতে 200 দিনে কাজের দাবিতে বন্ধ। এবং বন্ধের প্রতিক্রিয়া হিসাবে সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বরা বসুনিয়া তার প্রতিক্রিয়া দিয়েছেন। এপেক্স লাইফ হেলথকেয়ার এলএলপি সম্পূর্ণ ভরসার আরেক নাম, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরো অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেনিং সোন এপেক্স লাইফ হেলথকেয়ার এলএলপি, খাগড়াবাড়ি নাট্য সংঘের পাশে কোচবিহার। মোবাইল 8710494911, 8509367077। নমস্কার, আমি ডিজিটাল বাংলা থেকে এসেছি। আগামী 28 ও 29 তারিখ আমরা দেখেছি সারা ভারতবর্ষের বাম সংগঠনগুলি দুদিন বন্ধ ডেকেছেন। এই বন্ধ সম্পর্কে আপনার প্রতিক্রিয়াটা কি, আপনার এবং আপনার পার্টির? দ্রব্যমূল্য বৃদ্ধি বা অন্যান্য আমরা সেটাকে সমর্থন করি, কিন্তু বনকে আমরা সমর্থন করি। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আমাদের দল লাগাতার আন্দোলন করছে, কিন্তু মানুষের জীবন জীবিকাকে স্তব্ধ করে দিয়ে এই আন্দোলনের পক্ষে আমরা নই। আমরা বন্ধের বিরোধী, কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিপক্ষে আমাদের লড়াই এবং কংগ্রেস মাঠে আগামী 2 মে থেকে আমরা লাগাতারভাবে গোটা বাংলা জুড়ে আমাদের দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের এইসব সর্বনাশা শিল্পনীতি থেকে শুরু করে বেসরকারিকরণের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন চলবে। আগামী কালকে এবং পরশুদিনে বন্ধ, সেই বন্ধের আমরা বিরোধী, কারণ আমরা মানুষের জীবন জীবিকা স্তব্ধ করতে চাই না। বন্ধ করে কখনো সমস্যার সমাধান হয় না, মূল সমস্যার অধীনে লড়াই দীর্ঘদিন ধরে করতে হয়। আমরা বিশ্বাস করতে আমরা বন্ধ করি। আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, আমরা দেখছি যে রামপুরহাটের যে ঘটনাটা, এই সম্পর্কে যদি আপনার কোনো প্রতিক্রিয়া। রামপুরহাটের ঘটনাটা এখন বিচার বিভাগের তদন্ত চলছে, এই ব্যাপারে আমার বলার কিছু নেই, সেটা বিচার বিভাগ দিচ্ছে। আরেকটা প্রশ্ন ছিল, আমরা দেখছি যে বর্তমান বিনোদনটাকেও রাজনীতির আঙ্গিনায় টেনে নেওয়া হচ্ছে। যেমন বর্তমানে কিছুদিন আগে একটা বই রিলিজ হয়েছে, দ্য কাশ্মীর ফাইলস, এটা নিয়ে যদি আপনি কিছু বলেন আর কি। কাশ্মীর ফাইল বা সিনেমাকে করে এটা দেশের মানুষের আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়ন সম্ভব। আজকে কাশ্মীর ফাইলে যেখানে দেখানো হয়েছে কাশ্মীর পণ্ডিতরা সেখানে কাশ্মীর থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু সেটা তো বিজেপির আমলে। আজকে যারা এটা নিয়ে লাফালাফি করছে, এই কাশ্মীর ফাইল করে যারা প্রযোজক তার লাভ হলো, কাশ্মীরি পণ্ডিতদের কী লাভ হলো, সেটা আমি জানতে চাইছি তাদের কাছে, যারা কাশ্মীরি ফাইল নিয়ে ফোনে লাফালাফি করছে। আজকে অবধি কাশ্মীরি পণ্ডিতদের কী লাভ হলো, তারা কি কাশ্মীরে ফিরে যেতে পারছে? আজকে বিজেপি প্রায় 7-8 বছর ধরে ক্ষমতায় চলছে, 9 বছর ধরে চলছে, 2024 আবার নতুন করে নির্বাচন আসবে, তাতে কি কাশ্মীর সমস্যার সমাধান হয়েছে? 370 ধারা তুলে দেওয়ার পর কি কাশ্মীরের মানুষ